বাংলাদেশের টি টোয়েন্টির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাকর সিরিজ হারের পর বাংলাদেশ টি টোয়েন্টির সক্ষমতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। বিশ্ব ক্রিকেটে এই ফরম্যাটে যেখানে হার হমেশেই হচ্ছে 200 রানের স্কোর, সেখানে বাংলাদেশের সক্ষমতার গণ্ডি বেশিরভাগই ম্যাচেই 150 থেকে 170-এর মধ্যে সীমাবদ্ধতা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে লজ্জাজনক পরাজয়ে মানসিকভাবে ব্যাকফুটে হাতুড়ির দল। প্রথম ম্যাচে হারের পর আক্ষেপ আর হতাশা ঝরে পড়েছিল বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের কণ্ঠ থেকে। তবে সে হারের কোনো ব্যাখ্যা দিতে পারেননি কেউ। দুর্জয়ের ভাষ্য, সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকে সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে সে চাওয়াটা দল থেকেই আসে, কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না। নির্বাচক হান্নান সরকারের মন্তব্য, আমাদের টপ অর্ডার সংগ্রাম করছে, এটা লুকানোর কিছু নেই, লজ্জারও কিছু নেই, এটা বাস্তবতা। আমরা দেখেছি যে আমাদের 1, 2, 3 নম্বর যেভাবে চাচ্ছে সেভাবেই পাচ্ছি না। তানজিদ তামিম কিছুটা অবদান রেখেছে অভিষেকের পর, সৌম্য লিটন সংগ্রাম করছে, শান্তর ব্যাটে রান পাচ্ছি না, কিন্তু এরা যার যার জায়গা নিজেদের প্রমাণ করেছে, তাদের নতুনভাবে প্রমাণ করার কিছু নেই। কিন্তু সিরিজ হারের পর কী ব্যাখ্যা দেবেন তারা? দ্বিতীয় টি টোয়েন্টিতে লজ্জাকর হারের পর তার ব্যাখ্যা দিতে পারেননি স্বয়ং সাকিব আল হাসান। দীর্ঘ সময় ধরে চলা এমন বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের টি টোয়েন্টির অ্যাপ্রোচ নিয়ে উঠেছে প্রশ্ন। চলুন দেখে নেই টাইগারদের শেষ 10টি টি টোয়েন্টির ব্যাটিং স্কোর। 10 ম্যাচে সমান 5টি করে জয় ও হারের রেকর্ড বাংলাদেশের, যেখানে 200-এর উপরে স্কোর মাত্র 1 ম্যাচ, বাকি ম্যাচগুলোতে 130 থেকে 170 রানের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দলীয় সংগ্রহ। এর মধ্যে যে ম্যাচগুলোতে লো স্কোর তারা করতে নেমেছে বাংলাদেশ দল, সেসব ম্যাচও এক পেশে করে শেষ করতে পারেনি শান্তর দল। অথচ বিশ্ব ক্রিকেটে বাস্তবতা টি টোয়েন্টিতে 200 রানের স্কোর হচ্ছে রীতিমতোই। এক বাক্যে দলের এমন ব্যাটিং দুর্বলতার বাস্তবতার বিশ্বকাপে শান্তদের কাছ থেকে বড় কোনো আশা করছে না কেউ। ক্রিকেটে জয় পরাজয় থাকলেও পরাজয়ের ধরন অনেক সময় দিয়ে দেয় অনেক প্রশ্নের উত্তর। উল্টো দিকে অনেক আশাবাদী ক্রিকেট প্রেমীরা নিজেকে সান্ত্বনা এভাবে দিতে পারে, পাক তো লম্বা লাভ দেওয়ার সময় দু পা পিছায়।